হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে আপনাদের স্বাগতম। সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করছি রসমালাই কেক। চলুন দেখে নেওয়া যাক। একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নেব। এখানে আমি 1 কেজি রসমালাই কেক তৈরি করব। এবার আমি ডিমটাকে ভালো করে ব্লেন্ডার দিয়ে ঘুরিয়ে নেব। ডিমটা আমার ঘোরানো হয়ে গেছে। এবার আমি দেব ওর মধ্যে 1 কাপ গুঁড়ো চিনি। চিনিটাকে আমি মিক্সির মধ্যে গুঁড়ো করে নিয়েছি। এবার দেব 1/2 কাপ রিফাইন অয়েল। আর দেব 1/2 কাপ দুধ। দুধটা আমি এখানে কাঁচা দুধ দিয়েছি। এবার আমি 1 কাপ ময়দা আর 1/2 কাপের একটু কম ময়দা, তার মধ্যে আমি দেব 1 টেবিল স্পুন ছোট চামচের বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ভালো করে এটাকে চেলে নেব। সব সময় কেকের ক্ষেত্রে শুকনো মিশ্রণগুলোকে ভালো করে চেলে নিতে হয়। এবার আমি ডিমের যে মিশ্রণটা রয়েছে ওর মধ্যে আমি দেব, যেহেতু এটা রসমালাই কেক তাই আমি এখানে রাজবেরি এসেন্সটা ব্যবহার করেছি। এবার আমি এসেন্সটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবার আমি ময়দাটাকে অল্প অল্প করে দুবারে ভালো করে মিক্স করব। এবার আমি মোল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার আমি ওই মিশ্রণটাকে ঢেলে দেব। ঢেলে ভালো করে নাড়িয়ে নেব যাতে বাবেলস গুলো ফেটে যায়। এবার আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এই হাঁড়িটার মধ্যে আমি লবণ দিয়ে 10 মিনিট ফ্রি হিট করে নিয়েছিলাম, ওর মধ্যে আমি এই মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে 30 থেকে 35 মিনিট মতো করে নিয়েছি টাইমটা। দিয়ে আমি দেখে নিয়েছি যে আমার কেকটা রেডি হয়ে গেছে একটা কাঠির সাহায্যে। এবার আমি কেকটাকে তুলে ফেলব। নিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে বের করে নেব। ব্যাটার পেপারটাকে তুলে ফেলব। এবার আমি কেকের ওপরের অংশটা, যেহেতু একটু উঁচু হয়েছে, ওটাকে কেটে নেব। দিয়ে আমি এটাকে 3টে লেয়ার করে নেব। এবার আমি লেয়ারটার ওপরে রসমালাই দিয়ে দেব। দিয়ে ওর মধ্যে আমি দিলাম হুইপ ক্রিম আর দেব পাস্তা ক্রাস্ট, যেহেতু এটা রসমালাই কেক। দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে আবার আমি এর মধ্যে আর একটা লেয়ার বসাবো।
দিয়ে আবার সেম প্রসেসে করে নেব এবার আমি নিচের যে লেয়ারটা ছিল ওটা সব সময় উপরে যায় উপরের লেয়ারটাকেও আমি হুইপ ক্রিম দেব এই হুইপ ক্রিমটার মধ্যে আমি ইয়েলো কালার দু ফোঁটা অ্যাড করেছি যেহেতু রসমালাই কেক একটু দেখতে সুন্দর লাগবে বলে আমি কোটিং গুলো খুব ভালো করে ক্রিম দিয়ে করিনি যেহেতু ঘরে বানিয়েছি এবার আমি ওর মধ্যে একটা করে ফুল বানিয়ে ফেলব এবার আমি এর উপরে একটা করে ফুলের উপর রসমালাই দিয়ে দেব এবার এর উপরে সাজানোর জন্য আমি গোলাপের পাপড়ি ব্যবহার করেছি সুন্দর লাগার জন্য আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমার রেডি হয়ে গেছে রসমালাই কেক আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ